মুভি স্টার্ট হতেই দেখা যায় বাপ এবং ছেলে যারা সেই সময় বুটে বসে থাকে এবং অ্যালিগেটরস ধরতে থাকে। তাদের মধ্যে ছেলে টয়লেট করার জন্য এক কর্নারে যায় এবং যখন সে ফেরত আসে তখন সে দেখে কেউ তার বাবাকে খুব নির্মমভাবে মেরে ফেলেছে। কিন্তু এই বিষয়টি সে বুঝে ওঠার আগে বা কিছু করার আগে কেউ পিছন থেকে এসে শুধুমাত্র হাত দিয়েই তাকে দুই টুকরা করে ফেলে। এরপর আমরা দেখি ব্যান যে তার কিছু বন্ধুদের সাথে ফেস্টিভ্যালে আসে। রিসেন্টলি তার 7 বছরের বন্ধু তাকে ছেড়ে দেয়, যার কারণে সে খুব আপসেট ছিল এবং সেই মেয়েটিকে ভোলার জন্য ফেস্টিভ্যালে এসেছিল। ফেস্টিভ্যালে অনেক মেয়ে ছিল যাদেরকে দেখে তার বন্ধুর কথা আরও বেশি মনে পড়েছিল। সেখানে কারো কাছ থেকে সে 100 Shop Tour এর ব্যাপারে শুনেছিল আর সে সেখানে যাওয়ার জন্য প্ল্যান করে ফেলে। তার বাকি বন্ধুদের মধ্যে মার্কাস, যার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সাথে যাওয়ার জন্য অ্যাগ্রি করে দেয়। দুই বন্ধু সেই শোপে যায় যেখানে টোর্স করানো হয়। সেখানে ওনার তাদেরকে বলে এখন তারা টোর করায় না। এর একটি কারণ হলো সেখানে যাওয়া অ্যালাউ না, কিন্তু সে তাদেরকে অন্য একটি শপের অ্যাড্রেস বলে দেয় যেখানে টোর করানো হয়ে থাকে। অ্যাড্রেস নেওয়ার পর তারা দুজন সেই শপে যায়। সেখানে অ্যান্ড্রিউস নামে এক মেয়ের সাথে পরিচয় হয় তাদের, যে এই টোর করিয়ে থাকে। আর সেখানে দুজন মডেলসও থাকে যারা তাদের ডিরেক্টরের সাথে টোরে যাচ্ছিল। টিকিটস নেওয়ার পর তারা দুজন বাসে গিয়ে বসে পড়ে। সেখানে আরো অনেক লোক ছিল যারা এই টোরে যাচ্ছিল। অ্যান্ড্রিউস বাসকে ড্রাইভ করে গন্তব্যের দিকে যেতে থাকে এবং সেখানে যাওয়ার পর সবাই একটি বোটে ওঠে। অ্যান্ড্রিউস বোট স্টার্ট করে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন কিছু দূর থেকে এক লোক চিল্লাতে চিল্লাতে তাদেরকে সেখানে যেতে মানা করছিল, কিন্তু তারা তাকে পাগল মনে করে ইগনোর করে দেয় এবং সামনে চলতে থাকে। অ্যান্ড্রিউস তাদেরকে টোর করাচ্ছিল কেননা সে একজন হান্টেড টোর ছিল, তাই সে সেখানে থাকার জন্য চেষ্টাও করেছিল। নদীর পারে একটি ঘর তারা দেখতে পায়। তখন অ্যান্ড্রিউস বলে এই ঘর এখানের অ্যাডভাইন ডেজার ভিক্টর ক্রাউলির। এই ক্রাউলি দেখতে অনেক বিশ্রী ছিল, এই কারণে তার বাবা নিজেই তাকে এক হ্যাটচ্যাট এর সাহায্যে মেরে ফেলেছিল এবং আজও ক্রাউলি তার বাবার জন্য এই জঙ্গলে কান্না করে। তখনই মেরিবেট বলে এই কাহিনী যেটি শোনাচ্ছিলে সেটি ফেক। কিছু দূর যাওয়ার পর তাদের বোট বড় বড় পাথরে আটকে যায়। সবাই বোটটিকে ছাড়াতে চেষ্টা করে, তখনই হঠাৎ করে বৃষ্টি আসা শুরু করে দেয় আর তাদের এত চেষ্টার পরেও বোট সেখান থেকে সরাতে পারেনি। কিছুক্ষণ পর দেখতে দেখতেই সেই বোট ডুবতে শুরু করে। ওই লোকগুলো সেখানে ফেঁসে গিয়েছিল। তারপরও একজন একটি গাছের সাহায্যে পারে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পা পিছলে পড়ে যায় এবং এক অ্যালিগেটর তার পা ধরে ফেলে। সে তখন হেল্পের জন্য অনেক চিল্লাতে থাকে, কিন্তু কেউই তার হেল্প করে না। তখনই মেরিবেট একটি গান বের করে এবং অ্যালিগেটরকে শুট করে দেয়। তারপর তারা এক এক করে পারে পৌঁছে যায়। যেহেতু তারা খারাপভাবে ফেঁসে গিয়েছিল, তাই তারা অ্যান্ড্রিউসের কাছে এই ব্যাপারে জবাব চাইতে থাকে। সেখানে এক্সপোজ হয়ে যায় এবং সে বলে সে কোনো রকম টোর করায় না, বরং কিছু টাকার জন্য তার ভাই এখানে তাকে পাঠিয়েছে। এটা তার দ্বিতীয় টোর। সে এটিও বলে প্রথম টোর খুব ভালো ছিল, কিন্তু এটি সেকেন্ড টোর ছিল যেখানে তারা ফেঁসে যায়। কথা ঘুরানোর জন্য সে মেরিবেটকে জিজ্ঞাসা করে তার কাছে গান কোথা থেকে আসলো। তখন সে বলে সে এখানে কাউকে খুঁজতে এসেছে, দুরাত পূর্বেই তার বাবা এবং তার ভাই এখানে অ্যালিগেটরসকে ধরার জন্য এসেছিল। যখন তারা ঘরে ফেরত না আসে তখন সে এখানে তাদেরকে খুঁজতে বের হয়, আর ওই দুইজন তারাই যাদেরকে খুব নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। তখন সে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে বের হতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু কেউই তার কোনো কথা শুনে না, সবাই সেখানে থাকতে চাচ্ছিল। তখন সে বলে এটি ভিক্টর ক্রাউলির জঙ্গল। এরপর সে তাদের সামনে সত্যি কাহিনী বলে দেয়। ভিক্টর ক্রাউলি ছোটবেলা থেকে অনেক বিশ্রী ছিল আর এজন্যই তার বাবা তাকে ঘরে লুকিয়ে রাখত। ক্রাউলি তার একমাত্র সন্তান ছিল, বিশ্রী চেহারা হওয়ার পরেও সে তাকে ভালোবাসত। অন্যান্য বাচ্চারা ক্রাউলিকে অনেক ভয় দেখাত, এজন্য তারা দুজন শহর থেকে দূরে একটি জঙ্গলে থাকার সিদ্ধান্ত নেয়। আর একদিন হ্যালোইনের রাত, যখন ক্রাউলির বাবা ঘরে ছিল না, তখন কিছু বাচ্চা সেখানে গিয়ে ঘরের বাইরে থেকে অনেক ডিস্টার্ব করছিল। ওই বাচ্চাগুলো পটাকা জ্বালিয়ে ঘরের ভিতর ফেলছিল যাতে ভয়ে ক্রাউলি বাইরে চলে আসে, কিন্তু সেই পটাকার ফুলিঙ্গিতে দরজায় আগুন ধরে যায় এবং ক্রাউলি ভিতরেই ফেঁসে যায়। এর মধ্যে ক্রাউলির বাবা সেখানে চলে আসে, তাকে দেখে সব বাচ্চারা পালিয়ে যায়। তার বাবা দরজা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর তখনই তার বাবা এক হ্যাটচেট নিয়ে সেই দরজা ভাঙতে শুরু করে, কিন্তু সে এটি জানত না যে দরজার অপর প্রান্তে ক্রাউলি দাঁড়িয়ে আছে। দরজা ভাঙার সময় সেই হেডচেট ডাইরেক্ট ক্রাউলির মাথায় লাগে এবং সেখানেই সে মারা যায়। নিজের সন্তানের মৃত্যুর ফলে
তার অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এরপর 10 বছর সে তার ঘরেই থাকে, আর একদিন সেও মারা যায়। সেদিন থেকেই ক্রাউলি তার বাবাকে সেই জঙ্গলে খুঁজে বেড়ায় এবং যে তার রাস্তার মধ্যে আসে তাকে মেরে ফেলে। এই সম্পূর্ণ কাহিনী শোনার পরেও কেউ তার কথাকে বিলিভ করছিল না, বরং তারা বলছিল আমরা ক্রাউলির ঘর অনেক পিছনে রেখে এসেছি। তখনই মেরিবেট বলে সেটি ক্রাউলির ঘর ছিল না এবং সে তাদেরকে ক্রাউলির ঘর দেখায় যেটি তাদের সামনে ছিল। রাস্তা পর্যন্ত যেতে হলে তাদেরকে ক্রাউলির ঘর পার করতে হবে। চলতে চলতে এক ধরনের শব্দ শুনতে পায় তারা, আর কেউই ঘরের নিকট যেতে চাচ্ছিল না। কিন্তু জিমের অবস্থা খুব খারাপ হচ্ছিল, তাই তারা একাই ঘরের দিকে যাচ্ছিল। আর যখনই তারা ঘরের নিকট চলে যায় তখনই ক্রাউলি ঘর থেকে বাইরে চলে আসে এবং হেডসেট দিয়ে খারাপভাবে আঘাত করে মারতে শুরু করে তাকে এবং 2 টুকরা করে ফেলে। তখন মহিলাটি পালানোর চেষ্টা করে কিন্তু ক্রাউলি তাকে ধরে নির্মমভাবে মেরে ফেলে। যেটি দেখে সবাই পালিয়ে গেলেও মেরিমেট ক্রাউলিকে শ্যুট করতে থাকে, আর যখনই ক্রাউলি তার দিকে এগোতে থাকে সে তাকে গুলি করে নিচে ফেলে দেয়, আর সেও সেখান থেকে পালিয়ে যায়। ওরা সবাই পুনরায় মিলিত হয়, কিন্তু তাদের সাথে ডাক ছিল না। অন্যদিকে ডাককে একা দেখা যাচ্ছিল, যে একা ভাগতেছিল। ভাগতে ভাগতে সে ভিক্টরের সাথে ধাক্কা খায় এবং ক্রাউলি তার মাথায় প্রচণ্ড চাপ দিয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলে। অন্যদিকে সকলে সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু ঘুরে ফিরে তারা পুনরায় ওই ঘরের সামনেই চলে আসে। তখন মেরিবিয়ার হাতিয়ার খুঁজতে সেই ঘরে যায় এবং তার সাথে বেনও যায়। মেরিবেট তার বাবা এবং ভাইয়ের ডেড বডি খুঁজে পায়, যা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। নির্মমভাবে এবং কষ্টদায়কভাবে মৃত্যু হয়েছে দেখে সে অনেক কান্না করতে থাকে। অন্যদিকে ওই লোকেরা ঝোপ থেকে শব্দ শুনতে পায়, মার্কাস চেক করতে যায়। তখন সে জঙ্গলি জানোয়ারের ছোট একটি বাচ্চা দেখতে পায়। সেই মুহূর্তে ক্রাউলি সেখানে এসে মর্ডান জ্যামাকে ধরে ফেলে। ব্লেড সেন্টার মেশিন তার মুখে চালাতে শুরু করে। সেটি দেখে মেরিবিয়ার্ড হোশ হারায় এবং অ্যাটাক করে দেয় ক্রাউলিকে, যার ফলে সে নিচে পড়ে যায়। এরপর জেন মেরিবিয়ার্ডকে টেনে সেখান থেকে নিয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার হিসাবে অ্যান্ডিও ক্রাউলিকে মারতে যায়, কিন্তু ক্রাউলি খুব বাজেভাবে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে এবং অনেক কষ্টদায়ক মৃত্যু হয় তার। জেনার বুকে শ্বাস চলছিল, কিন্তু ক্রাউলি তাকে জীবিত রাখার কোনো রকম অপশনই দেয়নি। তাকে খুব খারাপভাবে এবং নির্মমভাবে মেরে ফেলে। এতক্ষণে তারা সবাই বুঝে গিয়েছিল তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, এজন্যই তারা ক্রাউলিকে মারার জন্য প্ল্যান বানাতে থাকে। তখন ব্যান বলে সে ক্রাউলির ঘরে ফিউলের কন্টেইনার দেখেছিল, আর সেটির মাধ্যমে তারা তাকে জ্বালিয়ে মেরে ফেলার প্ল্যান করে। তারপর সবাই সেই ঘরের দিকে যেতে থাকে। বাইরে মার্কাস এবং বেরিবিয়ার্ড ক্রাউলিকে কনফিউজ করতেছিল, আর এই সুযোগে ব্যান সেখানে ফুয়েল খুঁজতে থাকে। মর্ডান মিষ্টিও বাইরে পাহারা দিতে থাকে। বেন একটি ফুয়েল খুঁজেও পায়, কিন্তু তখনই মিষ্টির বডি পার্টস তার উপর এসে পড়ে এবং সে দেখে ক্রাউলি তার সামনে চলে এসেছে। ক্রাউলি তখন তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল, তখনই মেরিবিয়ার তাকে পিছন থেকে ধরে ফেলে। তখনই বেন ক্রাউলির ওপর ফুয়েল ছিটাতে থাকে এবং সে সেখানে আগুন ধরিয়ে দেয়। ক্রাউলি জ্বলতে শুরু করে, আর তখনই তাদের কপাল উল্টে যায় এবং ক্রাউলির ভাগ্য খুলে যায়। তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টির ফলে সব আগুন নিভে যায়। এটি দেখে তারা তাদের পরিণতি বুঝতে পারছিল, তাই তারা সেখান থেকে ভাগতে শুরু করে। ভাগতে ভাগতে তারা কবরস্থান পর্যন্ত চলে যায়। কবরস্থানের দরজা খোলা ছিল, কিন্তু খারাপ ভাগ্য, সামনে থেকে ক্রাউলি চলে আসে। তখন সেই লোকগুলো জীবন বাঁচিয়ে সেখান থেকে ভাগতে শুরু করে, কিন্তু ক্রাউলি মার্কাসকে ধরে ফেলে, তাকে খারাপভাবে জখম করে, তার শরীরের সব হাড় ভেঙে ফেলতে থাকে। বেন তার বেস্ট ফ্রেন্ডকে মরতে দেখে খুব আপসেট হয়ে যায়, কিন্তু আফসোস সে তার জন্য কিছু করতে পারে না। তখন মেরিবিয়ার তাকে নিয়ে বাইরে চলে আসে কবরস্থান থেকে। তখন ক্রাউলি দরজার লোহা খুলে সেগুলো তাদের দিকে ছুঁড়তে থাকে, যা ডাইরেক্ট ব্যানের পায়ে গিয়ে বিঁধে। ক্রাউলি দৌড়িয়ে তাদের নিকট যাচ্ছিল। তখন ব্যান এক বুদ্ধি খাটায়, সে রড পা থেকে বের না করে সেটিকে ক্রাউলির দিকে বাঁকিয়ে দেয়, যা ডাইরেক্ট ক্রাউলির বুকের ভিতর ঢুকে পড়ে। এরপর তারা সেখান থেকে সামনে চলতে থাকে। তখন মেরিবয়েড তার বাবার বোটটি খুঁজে পায়। তারা দুজন বোটে বসে সেখান থেকে চলে যেতে থাকে। মনে হচ্ছে তারা ক্রাউলির কাছ থেকে বেঁচে গেছে, কিন্তু বাস্তবে এমন কিছু না। তখন ক্রাউলি মেরিবিয়ার্ডকে পানিতে টেনে নিয়ে যায়, কোনোরকমভাবে নিজেকে ছাড়িয়ে ফেলে। তখনই পানির মধ্যে বেনের হাত নজরে আসে তার।
তখন সে তার হাত ধরে পানির উপরে চলে আসে, কিন্তু বাইরে এসে দেখে ক্রাউলি বেনের হাত কেটে নিয়ে নিজে ধরে বসে আছে। তখন বেন প্রায় মৃত অবস্থা। ক্রাউলি মেরিবিয়েটকেও ধরে ফেলে। তখন মেরিবিয়েট চিল্লাতে শুরু করে এবং চিল্লানির সাথে সাথে এই মুভিটির দা এন্ড হয়ে